চেষ্টা চালানো হচ্ছে আমাদের এই বাইকটাকে অন্তর্ভুক্ত করুন এবং এই বাইকটাকে সাথে মোটর চলতে সাহায্য করুন আমাদের মধ্যে উপস্থিত আছেন তারা এটা তো এটা দীর্ঘদিনের রাজনীতি বাংলার সব সময় কেন্দ্রের বঞ্চনা বলে এখানকার রাজনৈতিক দলগুলো পার হতে চায় মুখ্যমন্ত্রী যদি কেন্দ্রের বঞ্চনা বলছেন কেন্দ্রীয় প্রকল্পগুলো এখানে গ্রহণ করছেন না কেন আসল কথা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বা ভারত সরকারের যে নিয়ম সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যাওয়া এটা মুখ্যমন্ত্রী মানতে পারছেন না কারণ মুখ্যমন্ত্রীর হাতে টাকা এলে পরে সেই টাকাটা থ্রু পঞ্চায়েত বা থ্রু বিডিও অফিস বা থ্রু ডিএম গেলে পরে ওনার দলের কর্মীরা কাটমানিটা নিতে পারবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে গেলে মুখ্যমন্ত্রীর ভাইপোরা কাটমানি পাবে না তার জন্যই মুখ্যমন্ত্রীর এত বিরোধিতা নালে কেন্দ্রীয় সরকারের কোনো নেই কেন্দ্রীয় সরকারের কোনো বঞ্চনা নেই কেন্দ্রীয় সরকার বাংলার উন্নয়নে কারণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ বলেন সেটা বাংলাকে বাদ দিয়ে নয় সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের উন্নয়ন হলেই বাংলার উন্নয়ন ভারতবর্ষের উন্নয়ন হবে স্কুল খোলা দরকার এটা ঘটনা যে 9, 10, 11, 12 ছেলেমেয়েরা বা এরা দীর্ঘদিন ধরে স্কুল থেকে সম্পর্ক ছাড়িয়ে থাকছে সুতরাং স্কুলটা খোলা অবশ্যই দরকার কিন্তু সেদিক দিয়ে যদি বলেন স্কুলটা উনি খুলে দিচ্ছেন কলেজ খুলছেন না ইউনিভার্সিটি খুলছেন এটা অদ্ভুত সিস্টেম পশ্চিমবাংলায় চলে যে সিস্টেমটার সঙ্গে কোনো সুস্থ মানুষ মিলতে পারবে না এখন দেখুন এটা রাজনীতি না পাগলামো সে শিক্ষামন্ত্রী আর মুখ্যমন্ত্রী বলতে পারবে না আমি বলতে পারবো না